হ্যালো, আমার সাথে রান্নাঘরে। তো আমি এবার রান্না শুরু করব, তার জন্য আমি সব ঠিকঠাক করে নিই আগে, ঠিক আছে? তো চলো প্রথমে গ্যাসটা যা অন করে নিই। দেখো, মাছ ভাজা আমার শুরু হয়ে গেছে। যেহেতু ছোট কড়াই, মাছ ভাজা ছোট ছোট অল্প করেই ভাজছি, প্রায় আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি টমেটোটা কুচি কুচি করে রাখলাম, একটা টমেটো নিয়েছি, আর এর মধ্যে বাটা আছে সর্ষে, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। একটু সামান্য তেল দিলাম ওর মধ্যে, তেল দিয়ে, বেশি আমি তেল দিয়ে করলাম না, দরকার নেই, অল্প তেল দিয়ে। আরও বেশি খুব খেতে চাও তাহলে বেশি করে তার পরিমাণে একটু কালো কালো জিরে দিলাম। এরপরে আমি ওটা এর মধ্যে টমেটোটা ছেড়ে দিলাম, টমেটো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে আমি এটা কষিয়ে নিলাম বেশ ভালো করে। এবার পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটা একটা আমি শুকনো শুকনো আমি করে ফেলছি। দেখতেই পাচ্ছ খুব সহজ রান্নাটা, এমন কোনো কঠিনের কোনো ব্যাপার নেই। দেখো প্রায় আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি, দেখেছ, জলটা ছেড়ে দিয়েছে আর কি, তেলটা ছেড়ে দিয়েছে, সরি, আমাদের জলটা দিয়ে দিলাম, মশলার জলটা। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেবো। বেশি জল আমি দিইনি, তাই বেশি জলের আমার দরকার নেই, অল্প জলের মধ্যে আমি একদম কামাখাই করব, তাই আমি সমস্ত মাছ একটা একটা করে ওনে দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো কিছুক্ষণ, এটা আমার সব যখন দেয়া হয়ে গেছে, কিছুক্ষণ মানে এটা একটু ইয়ে করতে দেবো। ডুবিয়ে দিলাম মাছগুলো, এরপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম কয়েক সেকেন্ড বা 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়া হয়েও গেছে আমার। দেখো কমপ্লিট মাছ আমার রান্না। এই মাছ দিয়ে তুমি গরম গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবে, দারুণ টেস্টি। আর তোমার কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিয়ে দেবে।